হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অঙ্কন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো এক অশরীরী আত্মা নিয়ে। ভিউয়ার্স, এই ফুটেজটি যখনই আপনার সিসি ক্যামেরা থেকে ভাইরাল হয় তখনই এই ফুটেজটাতে একদিনে দেখা হয়েছে 108 মিলিয়ন বার। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কত কত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই ফুল পুরো ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, মেয়েটি ছিল আধো ঘুমে, সে হচ্ছে একটা ছোটো বাচ্চা মেয়ে, কিন্তু সে বিপদ কখন কীভাবে আসে তা কিন্তু বোঝার বয়স তার নয়। কিন্তু হঠাৎই বিছানার নিচ থেকে এলো এক অদ্ভুত টান। কোনো কিছু বোঝার আগেই খাটের তলায় টেনে নিয়ে যাওয়া হলো শিশুটিকে। এই গোটা ঘটনাটি ধরা পড়েছিল সিসিটিভি ফুটেজে, যা দেখে রীতিমতো আতঙ্কিত শিশুটির পরিবার। অলৌকিক এই ঘটনার ভিডিও ফুটেজটি ভাইরাল হতেই শিউরে উঠেছে রিলেটিভরা। এই ঘটনা দেখে পরিবারের তরফে ভৌতিক কিছুর দিকেই ইঙ্গিত করা হয়েছে। আপাতত বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথাই বলেছেন শিশুটির বাবা। তিনি বলেন, আমার মেয়েটিকে যেভাবে খাটের নিচে টেনে নিয়ে যাওয়া হয়েছে, কোনো অদৃশ্য শক্তি তাতে আমি আতঙ্কিত। তিনি অবশ্যই প্যারানর্মাল অ্যাক্টিভিটির কথা বলেছেন। তিনি এও বলেন যে আমার মেয়ে প্রথমে কিছু একটা বুঝতে পেরেছিল, তাই খাটের নিচে কী রয়েছে তা কৌতূহলবশত দেখতে যায়, কিন্তু সেখানেই ছিল এই বিপদ। এই ঘটনাটির কথা প্রকাশিত হয় মিরর নিউজ চ্যানেলে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সময় তখন রাত 11:30। বাচ্চাটির পরিবারের কথায় সেই সময় কিছু একটা ঘটেছিল, কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির এর নেপথ্যে রয়েছে বলেই অভিযোগ। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই 108 কোটি লোক দেখে ফেলেছিল সেটি। ভিডিওটিতে এত দেখা যায় যে শিশুটি পরের দিকে ভয়ার্ত গলায় তার মাকে ডাকে থাকে। সো ভিউয়ার্স, এখানে মূলত বলা হয়েছে যে শিশুটি হচ্ছে রাতের দিকে ঘুমিয়েছিল এর বিছানায়, আর সে তখন হয়তো তখন রাত 11:00 বাজে, তখন হয়তো বা সে কোনো একটা ভয়ার্ত কণ্ঠস্বর বা পায়, তখন সে হচ্ছে খাটের নিচের দিকে উঁকি মারে, তখন হচ্ছে তাকে খাটের নিচ থেকে হঠাৎ করে টেনে নিয়ে যায়। এটা হতে পারে কোনো প্যারানর্মাল কাহিনী বা হতে পারে কোনো জিরের কাহিনী, এটা আমরা শিওর না। সো ভিউয়ার্স, আমরা এখন আচ্ছা সেই ভিডিওটি দেখবো, আমরা ভিডিওটা দেখে আসি, তারপর আবার কথা বলবো। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। সো ভিউয়ার্স, আপনারা ভিডিও দেখলেন, আমরা আরেকবার ভিডিওটি স্লো মোশনে দেখে নেই। সো ভিউয়ার্স, ভিডিওটি আপনারা আবার দেখতে পেলেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে বাচ্চাটি শেষের দিকে মামা বলে কান্না করতেছিল, যেহেতু সে জাস্ট মাথাটা দিয়েছিল, কিন্তু তারপরে দেখেছেন আপনারা তাকে কিন্তু টেনে নিয়ে যাওয়া হয়েছে খাটের নিচে। সো ভিউয়ার্স, এটা আপনারই মতামত দিন, এটা আসলে কী হতে পারে আপনাদের উপরে ছেড়ে দিলাম, এটা কি প্যারানর্মাল কোনো কাহিনী কিংবা জিন ভূত না কি এটা? সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদেরকেও জানাবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।